জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমূল পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, জনপ্রতিনিধিরা যদি দক্ষ হলে সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনে প্রভাব ফেলে। এ সময় তিনি বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যাও সহজ সমাধান বের করে ফেলতে পারে। বিভিন্ন সময়ে পরিবর্তিত নানা আইন কানুন সম্পর্কে জনপ্রতিনিধিদের জ্ঞান রাখার উপর জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী। এলিভেটেড এক্সপ্রেস এখানে উদ্বোধন করা হয়েছে তেজগা পর্যন্ত, তো এখন তো মানুষ অনেকে সুবিধা পাচ্ছে। যখন নাকি বাকি অংশ শেষ হবে তখন আরও বেশি সুবিধা পাবে। এর জন্য কি আমি বাকি অংশ শেষ করার জন্য আরও পাঁচ বছর পরে গিয়ে এটা চালু করব? তো এই যে কথাগুলো তারা যখন বলে তো তখন এটা যেমনিভাবে কথাটা ঠিক না, তারা যারা বলে তারাও বুঝে যে তারা আসলে কিছু করতে পারে নাই।